পিসির মতো এমন একজন মানুষ এভাবে দুম করে চলে যাবেন আমি এখনো বিশ্বাস করতে পারছি না জানেন অসাধারণ একজন মহিলা ছিলেন উনি ভীষণ এফিশিয়েন্ট মানে ঘরে বাইরে একা হাতে সামলানো এটা ভাবা যায় না আমি তো বহুবারই বলতাম পিসি তোমার মতো বয়সে গেলে আমরা কেউই এরকম করতে পারবো না খুব দৌড়াদৌড়ি করতেন না উনি ভীষণ কুরিয়ার ব্যবসা হলে যা হয় মানে কোথাও কোনো ইম্পর্টেন্ট পুরনো ভ্যালুয়েবলস আছে জানলেই উনি দৌড়তেন একেবারে চোরকির মতো করতেন উনি কি এসব অ্যান্টিক জিনিসপত্র খুব ভালো চিনতেন ভীষণ ভালো চিনতেন মানে জহুরির চোখ যাকে বলে আগে নিজে গিয়ে ভালো করে দেখে পরখ করে তবেই আনতেন বাবা তো খুব কঠিন কাজ সত্যি কথা বলতে কি একজন মহিলা কিউরিওর ব্যবসা করে আমি কিন্তু আগে কখনো শুনিনি জানেন কি করে শুনবেন বলুন মানে কলকাতা শহরে আছেই বা কজন আমার মনে হয় না পিসির লেভেলে কেউ আছে এমন মানুষ ওনাকে ভীষণ সম্মান করা হতো এই মার্কেটে ভীষণ মানা হতো একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করেন হ্যাঁ বলুন না এই ব্যবসা নিয়ে ফ্যামিলিতে কোনো অশান্তি ছিল না মানে দেখুন আপনার শ্বশুরমশাই তো এই ব্যবসার মধ্যে ছিলেন না ওনার বাবা ব্যবসাটা ওনার মেয়েকে দিয়ে গেছিলেন সেটা নিয়ে ওনার কোনো অসুবিধা ছিল না 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 আপনি তো দেখলেনই আমার শ্বশুরমশাইকে উনি আগাগোড়াই একটু গায়ে নিয়ে চলার মতো মানুষ মানে যতটা দায়িত্ব এড়িয়ে চলা যেতে পারে ইনফ্যাক্ট উনি নিজেই সবাইকে বলতেন যে দিদি ওনার ব্যবসাটা নামার পরে ওনাকে বাঁচিয়ে দিলেন উনি তো গান লেখেন কোনো ছদ্মনামে লেখেন কি ছদ্মনাম কেন বলুন তো না মানে আদিনাথ ঘোষ নামে কোনো গীতিকারের নাম আমি কখনো শুনেছি বলে আমার মনে পড়ছে না মনেই বা পড়বে কি করে মানে উনি তেমন তেমন কিছু একটা করতে পারেননি কিছু ছবিতে দু একটা গান লিখেছিলেন বাস ওই অবধি আর আপনার স্বামী সম্রাট বাবু উনি কখনো ব্যবসায় ভাগ চাননি না না আমার হাজবেন্ড ও তো সবসময় ইঞ্জিনিয়ারিং ব্যস্ত থাকে আর পিসি যেভাবে একা হাতে পুরো ব্যবসাটা সামলাতেন আমার মনে হয় না যে সকলে মিলে সামলালেও এইভাবে সামলাতে পারত বুঝতে পারছি খুব এফিশিয়েন্ট হার্ড ওয়ার্কিং একজন মহিলা অথচ বিজয় সেনকে দেখলে মনেই হয় না যে ওনার মধ্যে এত গুণ কিন্তু জানেন পিসির কিন্তু রিসেন্টলি একটা বড় সেটব্যাক হয়েছিল কিরকম মানে সপ্তাহখানেক আগেই একটা কনসাইনমেন্ট মানে একটা ভর্তি ট্রাক ওড়িশা থেকে আসছিল তার মধ্যে একটা প্রাচীন পাথরের দামি গণেশের মূর্তি ছিল তো ওটা বাইরের মার্কেটে বেচলে মানে বিদেশে বেচলে বেশ ভালো টাকা পাওয়া যাবে কিন্তু হঠাৎ করে সেই ট্রাকটার আর কোনো খোঁজ পাওয়া গেল না মানে ওটা এলোই না এলো না মানে কোথায় গেল আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না শোনো আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা এটাই আমার শেষ কথা তোমাকে দাদা ভাই পুতুলটা না দিয়ে এসেছি আস্তে একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছ তো না আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি ঘর তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি মা ঘরে ছিল এ বাবা তাহলে যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল সর্দারজি না ঠিক আছে আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন আসলে আমার জানাটা খুব দরকার আমি তাহলে আসি কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন আচ্ছা ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি বাঁধাকপি বাটা নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।